कालिन्दे फुल्लकमले माधवेना क्रीडारता ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरु लोको नायकः। नमस्কার, আজকের আলোচনা আমরা শুরু করব শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রাজা মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে। আজ আমরা সকলে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয়ে পাঠ করার জন্য, পাঠ এবং শ্রবণের জন্য। তো আমরা আগের যে পর্বতে আমরা আলোচনা করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে পিতা রাখাল মহারাজের পিতা প্রথমে অনুমতি না দিলেও পরে তাহার কিছু ঘটনার পরে আমরা দেখতে পাই যে তাহাকে অনুমতি দিচ্ছেন। পিতার অনুমতি পাইয়া রাখালচন্দ্র এখন আর শ্রীরামকৃষ্ণের কাছাড়া হইতে চাহেন না। শ্রীরামকৃষ্ণ অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখাল মহারাজকে তাহার পিতার সান্নিধ্যে পাঠাতেন, তাহার পিতার কাছে পাঠাতেন, কিন্তু যখন সে রাজা মহারাজ যেত, রাজা মহারাজের মন কিছুতেই সেখানে স্থির থাকতো না। মহারাজের মোহন ঠাকুরের শ্রীচরণেই সর্বদা থাকতো। ইতিমধ্যে রাখালের সশ্রদ্ধ ঠাকুরানী একদিন দক্ষিণেশ্বরে আসছিলেন এবং তার সঙ্গে রাখালের বধূ কন্যার সংসর্গে রাখালের ভগবত ভক্তির কোন রূপ অনিষ্ট হইবে না জানার জন্য তিনি ঠাকুরের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার বধূর লক্ষণ সকল বিশেষভাবে পরীক্ষা করিয়া বুঝিলেন কন্যা সুলক্ষণা ঈশ্বর লাভে স্বামীর সহায়তা করিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রী মা তখন দক্ষিণেশ্বরেই ছিলেন। বালিকাকে তাহার নিকটে প্রেরণ করিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়া পাঠাইলেন ঢাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখিতে। এদিকে পিতা পুত্রের অপূর্ব প্রীতির খেলা চলিতে লাগিল। সাক্ষাৎ ব্রজের রাখাল, এখানে পিতা পুত্র অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও রাখাল মহারাজ, আমরা এবার দেখব যে ঠাকুর এবং রাখাল মহারাজের জীবনটি আমরা দেখব। আমরা দেখব যে রাজা মহারাজ কে ঠাকুর বালক রূপে দেখতেন, ব্রজের কৃষ্ণ রূপে দেখতেন। আমরা এখনো তার মানে একটি প্রমাণের হিসেবে পাই যে আমরা যখন বেলুর মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে যাই, তখন আমরা দেখতে পাই এক ছোট্ট গোপালের মূর্তি সেখানে রয়েছে। সেটাই এই এইখান থেকেই সেই প্রথাটি এসেছে। আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাজা মহারাজকে ব্রজের গোপাল হিসেবে দেখতেন। সাক্ষাৎ ব্রজের রাখাল জ্ঞানে কখনো গোপাল গোপাল বলিয়া তাহার মুখে আহার তুলিয়া দেন, কখনো ব্রজের ভাবে বিভোর হইয়া তাহাকে স্কন্ধে তুলিয়া নেন। অন্য কেহ কথা না শুনিলে শ্রীরামকৃষ্ণের নিকটে শাসিত হয়, কিন্তু রাখাল অবাধ্য হইলে তাহার এই এরূপ মানে রাখাল যদি কোনো অবাধ্য হতো, তাহলে তিনি রাম ঠাকুর ভাবতেন যে এটি হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণের লীলা। আহারান্তে একদিন শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওরে রাখাল পান সাজ না, পান নাই যে। রাখাল মহারাজ সুস্পষ্ট উত্তর দিলেন, পান সাজিতে জানিনি। সে কিরে, ঠাকুর বলে উঠলেন, সে কিরে পান সাজবি তা আবার জানা জানি কি, যা পান সেজে আন। রাখাল মহারাজ বলিলেন যে পারবো না মশাই। শ্রীরামকৃষ্ণ তো হেসেই আকুল, কিন্তু অন্য কেহ তাহার মানস পুত্রকে সামান্য একটি ফরমাস করিলে তিনি তৎক্ষণাৎ নিবারণ করিতেন। আহা, ওরে দুধে, ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করিতে বলিসনি, ওর বড় কোমল স্বভাব, অথচ ক
কল্যাণের জন্য এই কোমল স্বভাবকেই আঘাত করিতে কখনোই কুণ্ঠিত বোধ করতেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ। একদিন রাখাল মহারাজের খুব খিদে পেয়েছিল। তিনি দেখিলেন যে কালী মন্দির থেকে প্রসাদ আনিলে, তো তিনি তৎক্ষণাৎ সেখান থেকে মানে কেউ ছিল না, তো তিনি প্রসাদটা নিলেন, গ্রহণ করলেন। পুত্রের আচরণ দেখিয়া পিতা তিরস্কার করিলেন, বলিলেন যে তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ সবগুলো তুই ত্যাগ করবি, তা আপনি তুলে নিয়েই খেলি। শ্রীরামকৃষ্ণের তিরস্কারে মাখনের যে ডেলাটি রাজা মহারাজের গলায় বাঁধিল, তাহার বিবরণ বিবরণ গুণযুগল দিয়া দর দর ধরা ধারায় অশ্রু ঝরিতে লাগিল। দোষ দেখিলে শ্রীরামকৃষ্ণ রাখাল রাজকে স্বয়ং শাসন করতেন, কিন্তু কিন্তু অন্য কেহ দোষের কথা তুললে ঠাকুর সবার সামনে বলিতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়। তো ঠাকুরের ঠাকুর সকল ঠাকুর রাজা মহারাজকে আমরা দেখেছি যে যখনই একজন অবতার পুরুষ আসেন, তার সঙ্গে তিনি তার সেনাকে নিয়ে আসেন, কিন্তু সেনাকে তো প্রস্তুত করতেই হবে, তাই জন্য ঠাকুর তা শাসন করিতেন। কিন্তু ঠাকুরের সামনে রাজা মহারাজকে কেউ শাসন করিতে পারত না, ঠাকুর রাজা মহারাজকে এক বালক রূপে দেখতেন। রাখাল মনে মনে এত বালক রূপে দেখতেন, এর ঠাকুরের সঙ্গে রাজা মহারাজের বেশ কিছুটি মানে অংশ আজকে আমরা পাঠ করলাম। ঠাকুরের জীবনের পরবর্তী দিনে আমরা এটার অংশটি আবার পাঠ করব, সেখানে আমরা ঠাকুরের লীলা সম্বন্ধে আরো কয়েক কিছু কথা আমরা জানব। আজকে আমরা শেষ করব ঠাকুর মা স্বামীজির এবং রাজা মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে। ওম কালিন্দি ফুল্ল কমলে মাধবে নক্ষীরারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরু লোক নায়ক। ওম শান্তি শান্তি শান্তি, হরিঃ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে সমবেত থাকার জন্য। আমাদের আজকের ধর্মীয় পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার, ধন্যবাদ।